জলেপুরে মৃত্যুর চার মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে তুলে আনা হলো আড়াই বছরের শিশুর কঙ্কাল দেহ। গত 31 জানুয়ারি ধর্মনগর রাধাপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডে আড়াই বছরের শিশু নিখোঁজের পর বাড়ি থেকে প্রায় 150 মিটার দূরে রাতে একটি পুকুরে শুভ নাথের ওরফে বাবাইয়ের লাশ ভাসতে দেখে এলাকার লোকজন দমকলের সহযোগিতায় তড়িঘড়ি তাকে ধর্মনগরে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির পিতা সাগর নাথ কোনো অভিযোগ না করে জেলা হাসপাতাল থেকে ময়নাতদন্ত ছাড়াই বাড়িতে নিয়ে যান শুভকে এবং পরবর্তীতে সামাজিকভাবে তার শেষকৃত্য সম্পন্ন করেন পরিবারের লোকজন। এদিকে ঘটনার সপ্তাহখানেকের মাথায় শুভর মামার বাড়িতে একটি বেনাম চিঠি আসে, সেখানে লেখা ছিল শুভকে কে মেরেছে, কে তা দেখেছে। এরপরই শুভর পরিবারের লোকজন ও গ্রামের মানুষ মিলে উত্তর জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কের সাথে দেখা করেন এবং বিষয়টি অবগত করেন। পরবর্তীতে 25 ফেব্রুয়ারি ধর্মনগর থানায় ছেলেকে খুন করা হয়েছে বলে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির 174 ধারায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা গ্রহণ করে পুলিশ, যার নম্বর 5/22 ধর্মনগর থানা। এদিকে পুলিশ মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে একটি রিপোর্ট জমা দেয় পুলিশ সুপারের কাছে, কিন্তু এই রিপোর্টে পরিবারের লোকজন সন্তুষ্ট না হওয়ায় তারা শুভর মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের আর্জি জানান। সেই আবেদন মূলে বৃহস্পতিবার জলে পড়ে মৃত্যুর চার মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে আড়াই বছরের শিশুর কঙ্কাল দেহ তুলে আনল মহকুমা প্রশাসন ও পুলিশ। বর্তমানে শিশুটির দেহ রাখা হয়েছে ধর্মনগরের জেলা হাসপাতালে, আগামীকাল করা হতে পারে ময়নাতদন্ত। 31/1/2022 বিকালের দিকে এটা জলের পুকুরে পড়ে মারা গেছিল। এরপরে ফায়ার সার্ভিস গ্রামবাসী মিলিয়া তার এখান থেকে হসপিটাল শিফট করছে। এরপরে ডাক্তারে ডেথ ডিক্লারেশন দিছে, তার বাবা, তার কোনো সন্দেহ নাই কার প্রতি, এটা অ্যাক্সিডেন্টাল ইন নেচার করে সারিয়া পিএম করা এতে মানছে না, একটা লিখিত দিয়া সারিয়া থানাতে পিএম না করাই আনছিল। এটা স্টেট গভর্নমেন্টের একটা সার্কুলার আছে, পিএম না করাইয়া যদি নিতে চাই গার্জিয়ান নিতে পারে। এই অনুযায়ী দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে একটা বেনামি চিঠি পাইছে, এটাতে এটা সন্দেহ করাইতেছে কেউ মারিয়া ফেলাইছে কইয়া, ওই কারণে গ্রামবাসী সহ মিলিয়া এসপি সাহেবের কাছে একটা লিখিত দিছিল, সেই অনুযায়ী ইনকোয়ারি হয়েছে, লাস্ট অব্দি একটা ইউডি কেস রেজিস্টার করাইছে। এটা তদন্ত। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।